বেশি দিন হয়নি ইন্ডাস্ট্রিতে, তবে মাত্র তিনটি ছবির মাধ্যমেই নিজেকে পুরোপুরি প্রতিষ্ঠা করে ফেলেছেন কৌশানি। টলিপাড়ার দাপুটে পরিচালকদের বিশেষ কিছু আবিষ্কারের মধ্যে তিনিও একজন। ক্যারিয়ারের প্রথম ছবিতে অবিশ্বাস্য সাফল্য পেয়েছেন এই নায়িকা। তারপর হঠাৎ করে নায়িকার নামের পাশে জুড়ে গেল ভারতীয় ছবির হার্টবিট সালমান খানের নাম। আসলে ব্যাপারটা হলো ভারতের ফিল্ম অ্যাওয়ার্ড শো নিয়ে বেশ মাতোয়ারা সকলেই, কারণ তার সিংহভাগ জুড়েই থাকছে বলিউডের দাবাং খান সালমান খান। আর এই মঞ্চে এক সাসপেন্সিভ ডান্স পারফর্ম করতে চলেছেন কৌশানি। কথাটা শুনতে বেশ সহজ মনে হলেও কাজটা বেশ কঠিন বলে জানিয়েছেন বাংলার এই নায়িকা। একাধিক গানের সংমিশ্রণে নাকি সংঘটিত হতে চলেছে এই নাচটি। তার উপর মঞ্চে সালমান খানের উপস্থিতি নিতান্তই এক চিন্তার ইঙ্গিত দিচ্ছে কৌশানির মনে। তো বন্ধুরা, বুঝতেই পারছেন কৌশানি বেশ এক্সাইটেড এই পারফরমেন্স নিয়ে। সেলিব্রিটিদের এমন সব লেটেস্ট আপডেট পেতে এখনই সাবস্ক্রাইব করুন স্টার গল্প চ্যানেলে।